Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzubillahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lah wa may yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 14ই রমজান 1444 হিজরি মোতাবেক 5ই এপ্রিল 2023 আমরা প্রথম দিকে কয়েকটি প্রশ্ন উত্তর দিয়ে দেব আর তারপরে বেশ কিছু বিশেষ দিক নির্দেশনা রয়েছে যারা আসছেন ইফতার ক্যাম্পে সকলের জন্য সুতরাং যাতে করে সকলে বিষয়গুলি সম্পর্কে অবগত হয় এই জন্য বিষয়গুলি শেষ দিকে রাখব আজকে প্রথম প্রশ্নের উত্তর দিই যে প্রশ্নগুলি বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে এসে আছে 10টি প্রশ্ন উত্তর দেব তারপরে আপনাদের এখানকার যারা উপস্থিতি তাদের কিছু প্রশ্ন আছে ইনশাআল্লাহ তাআলা সময় যদি থাকে ইনশাআল্লাহ সেগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওস্তাদ জি সারা বছর দান করেছে সাদাকার নিয়তে কিন্তু বছর শেষে যদি যাকাত হিসাবে ধরে নেয় এটা কি এই ধরনের ধোঁকা নয় আল্লাহর সাথে যাকাত আদায় হবে না প্রশ্ন বুঝতে পেরেছেন গোটা বছর দান করেছে 10 টাকা 5 টাকা 50 100 ধরেন প্রতিদিন কিছু না কিছু দান করছে দান করার সময় যাকাতের নিয়ত করেনি দান করার সময় যাকাতের নিয়ত করলে তো হয়ে যেত কিন্তু যাকাতের নিয়ত করেননি এমনি সাদকা নফল সাদকার নিয়ত করেছে আর বছর শেষে বলছে গোটা বছরে তো মোটামুটি আমি 1 লাখ টাকা দান করেই দিলাম আর আমার যাকাত হচ্ছে 1 2 লাখ টাকা তো এটা আমি যাকাতে কি করে দিলাম কাটতি করে দিলাম যাকাত থেকে এটা যেন যাকাত ধরে নিলাম এখন ধরলে হবে না ধরতে হবে কখন যখন দিয়েছেন তখন আর যাকে দিয়েছেন সে যাকাতের হকদার কিনা যাকাত পাওয়ার যোগ্য কিনা এটাও দেখার বিষয় জি আপনি নিজের দায়িত্ব সারেন নি তো যাকাত দিতে গিয়ে আপনি যদি দায়িত্ব সারেন যে আমার বোনকে দিতেই হচ্ছে বা আমার ভাইকে দিতেই হচ্ছে আর ওকে যাকাত বললে তো নেবে না আর অভাব নাই কিন্তু দিতেই হবে সুতরাং দিয়ে দি ভাই বোন তো ভাবলো যে আমার খুব উপকার করলেন হ্যাঁ তাই না আমার ভাই খুব উপকার করলো কিন্তু আপনি তো যাকাত দিয়ে সালেন এটা চলবে না নিজের স্বার্থ কাজ করছে যাকাত হচ্ছে ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজের মতো রোজার মতো আল্লাহর জন্য করতে হবে তাই না ব্যক্তির স্বার্থ যেন দুনিয়ার কোনো গরজ না থাকে তো আর এখানে নিয়তি করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষের আমল নির্ভরশীল কিসের উপর নিয়তের উপর প্রথমে নিয়ত করেছি এমনি দান আর পরে বছর শেষে বলছে যে এটা যাকাতে আমি যাকাত বলে চালিয়ে দেব জায়েজ নয় এটি মোটেই যাকাত আদায় হবে না এটা আল্লাহর সাথে ধোকাই বলেন আর তাতে নিয়ত নাই নিয়ত না হলে ইবাদত নাই নিয়ত নাই তার মানে ইবাদত নাই আচ্ছা কেউ যদি সারা দিন পান আহার না করে আপনাদের মতো আপনারা যারা রোজা আছেন নিয়ত করে যে আল্লাহর জন্য কি করছি রোজা রাখছি তাই না আরেকজন সারা দিন কিন্তু না খেয়ে আছে আপনাদের সাথে পান করে না খায় না কিন্তু সে ডায়েট করার জন্য যে শরীরটা ভারী হয়ে যাচ্ছে একটু ডায়েটের জন্য তিনি কি পাবে তার রোজা হবে সেম সেম আপনিও পান আহার করেনি সেও করেনি কিন্তু আপনি নিয়ত করেছেন ইবাদতের আর সে নিয়ত করেছে কিসের ডায়েট ডায়েট কন্ট্রোল তার নাকি হবে একটা নাকি হবে তো এই রকমই এখানেও নাকি হবে না আর তার রোজাও হবে না ঠিক তেমনি এইখানেও যাকাত হবে না আর বলছেন যে বছরের শুরু থেকে অগ্রিম যাকাতের নিয়তে মানুষকে দেওয়া যাবে কি না অনেকটা দানের মতো করে জায়েজ আছে এটা অগ্রিম জায়েজ আছে বিলম্ব করা ঠিক নয় এটা মাসলা জানেন ধরেন গোটা বছর মানুষ অনেক গরিব মিসকিন অভাবী আছে যাদেরকে দিতে হচ্ছে যদি প্রথম থেকে নিয়ত করে নেন যে আমি আমার তো প্রতি বছর মোটামুটি ধরেন 5000 রিয়াল যাকাত বের হচ্ছে
পাঁচ হাজার বেরোচ্ছে, এটা উদাহরণস্বরূপ। আমি যখনই দেব লিখে রাখতে হবে কিন্তু, কারণ এটা অনুমানের উপরে চলবে না, কারণ জাকাত একবারে সূক্ষ্ম হিসাব হইতে হবে। যখনই দান করেন ১০০ রিয়াল লিখে রাখলে এটা ১০০ রিয়াল জাকাত দিলাম, অমুক মাসে অমুক দিনে ১০০ রিয়াল ৫০ রিয়াল ১০০ রিয়াল ৫০ রিয়াল ২৫ রিয়াল এই করে লিখে রাখতে রাখতে দেখলেন এক বছর পুরা হয়েছে, সামনে রমজান এসছে, তখন দেখছেন যে আপনার মোটামুটি ৩-৪ হাজার রিয়াল দান করা বা জাকাত দেওয়া হয়ে গেছে। এখন জাকাত ধরেন ৫০০০ আসলো, ৩০০০ দান করা হয়ে গেছে, তাহলে আর বাকি ২০০০ টাকা বাকি আছে, ওটা দিয়ে দিতে হবে। এক বছর অথবা দুই বছর আগে অগ্রিম জাকাত পুরো দিয়ে দেওয়া জায়েজ, প্রমাণ আছে। নবী সাল্লাম তার চাচা আব্বাস রাজিয়াল্লাহ তাআলা, আব্বাস পয়সাওয়ালা মানুষ ছিলেন, মক্কায় বড় বিজনেসম্যান ছিলেন, আর জাহিলিয়াতের যুগে সুদখোরও ছিলেন, মানে সুদি কারবারও করতেন। ইসলাম কবুল করার পরে তোবা করেছেন সুদ থেকে, কিন্তু তারপর ব্যবসা বাণিজ্য ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ইসলামের খেদমতের জন্য গরিব অভাবী অনেক রয়েছে মুসলিম সমাজে, মুহাজির আনসার, তুমি অগ্রিম দুই বছরের জাকাত দিয়ে দাও। এক বছর অথবা দুই বছরের জাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়েছিলেন, এটা প্রমাণ করে যে অ্যাডভান্স আপনি দু বছর তিন বছরের জাকাত, এই বছর দেশে খুব দুর্ভিক্ষ আর আমার গ্রামে প্রচণ্ড অভাব, আর এ হয়েছে সে হয়েছে খুব অভাব, সুতরাং আমি আগামী দুই বছরের জাকাত এখনই দিয়ে দিলাম, আর আগামী দুই বছরের যা জাকাতের হিসাব হবে আমার টাকা পয়সা ওটা হিসাব করে তখন ওতে থেকে আমি ই করব। কারণ নিয়ত এখন থেকে, নিয়ত এখন থেকে যে কী দিচ্ছেন আপনি, অগ্রিম জাকাত দিচ্ছেন। লেট করা কিন্তু জায়েজ নয়, অনেকে লেট করেন, টাকা জমা রেখে দিচ্ছেন গত বছরের জাকাত এখনও খরচ করেননি, এটা চলবে না, লেট করলে গুনাহ হবে, কবিরা গুনাহ, আল্লাহ মাফ করুন। তবে কিছু ১০ দিন ২০ দিন আচ্ছা এখানে টাকাটা জাকাত বেরিয়েছে, আমি দেশে যাব ১ মাস ২ মাস পরে দেশে যাব, নিজে হাতে বিতরণ করব, কারণ যাকে দিবেন হয়তো অনেক সময় নয় ছয় করে খেয়ে নেবে, তাহলে অল্প স্বল্প সময় যদি হয় তো বিলম্ব করলে অসুবিধা নেই। দুই নম্বর প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ। মসজিদে মাসিক বেতন দিয়ে মসজিদে মাসিক বেতন দিয়ে ইমাম ও খতিবের হাদিয়া দেওয়া যাবে কি? মসজিদের মাসিক বেতন বলে চাঁদা করছেন, তখন হাদিয়া কেন দিবেন? মাসিক বেতন মাসিক বেতন, তবে যখন কালেকশন করছেন মসজিদের বেতন বলে, তখন বলে বেতন প্লাস ইমামকে মাঝে মধ্যে আমরা হাদিয়া তোহফা দেব, সেই জন্য আপনাদের মাসিক এত টাকা করে চাঁদা দিতে হবে। তাহলে ঠিক আছে, বেতনের নিয়ত করেছেন বা বেতন বলেও নিয়েছেন, আর মসজিদের ইমামকে বা খাদেমকে হাদিয়া দেবো ওখান থেকে, সেই জন্য সমস্যা নেই, যাদের কাছ থেকে নিচ্ছেন তারা জানা থাকলেই হলো যে কী জন্য দিচ্ছে। এবং মসজিদের অন্য অন্য কাজ করা যাবে কি? মসজিদের অন্য কাজ যদি করতে হয় তাহলে সেটাও বলে নিতে হবে যে আমরা যে আপনাদের কাছ থেকে মাসিক কালেকশন করছি, সেটা থেকে বেতন, সেটা থেকে কিছু হাদিয়া, সেটা থেকে মসজিদের কিছু কাজকাম করলাম, এই জন্য নিচ্ছি, তাহলে অসুবিধা নেই। তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন মাথার চুল তারপর শরীরের পশম অথবা দাড়ি ঝরে পড়া, সেগুলো কি মাটিতে পুঁতে ফেলতে হবে নাকি কোথাও নির্জন স্থানে ফেলতে হবে? যদি এরকম না করা হয় যেখানে সেখানে ফেলা হয় তাহলে কি পাপ হবে বা কোনো পাপের কোনো প্রমাণ রয়েছে, সংবাদ রয়েছে কোরআন বা হাদিসে? জি, কোরআন এবং হাদিসে এমন কিছু নেই যে আপনার আমার দাড়ি ঝরে পড়ে গেল, কারণ দাড়িটা বেশি শ্রেষ্ঠ, কারণ দাড়িকে কি রাখতে বলা হয়েছে, তাই না? চুল ঝরে পড়লো গেল মাথার, আর কিছু গেল মোজ ঝরলো, তাই না? গায়ের পশম ঝরলো, কিন্তু দাড়িটা তো মোবারক, তাই না? দাড়িটা এবাদত। তো বিশেষ করে দাড়ি সম্পর্কে অনেকে সংশয় যে দাড়ি পড়ে গেল আর ওটা কী করে যেখানে সেখানে ডাস্টবিনে ফেলবো, এগুলো ওই অতিভক্তি বেদাতির লক্ষণ। অতিভক্তি হচ্ছে বেদাতি এবং বেদাতের লক্ষণ, যেখানে ইসলামে এগুলোকে যত্ন করা, দাড়ি একটা মুসলিমের অংশ, সুতরাং মুসলিম মারা গেলে যেমন দাফন করতে হয় তেমন দাড়িটাকে মাটিতে দাফন করে দিতে হবে, যেখানে সেখানে পেশাব পায়খানা যেন না পড়ে থাকে, এগুলো ভ্রান্ত ধারণা। আর এইরকম অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে মানুষ বেদাতে লিপ্ত হয়েছে। অতিভক্তি ধর্মীয় আবেগ নিয়ে এটা বেদাতির লক্ষণ, আর দুনিয়ার গরজে অতিভক্তি হচ্ছে চোরের লক্ষণ। এটা আমি অনেকদিন আগে থেকে বলে আসছি, আমার ২০-২৫ বছর আগে থেকে আমি আমার আলোচনা বলে আসছি,
ট্রেনে বাসে যাচ্ছেন খুব বেশি ভক্তি করে, যখন তখন আপনাকে চা এনে দিচ্ছে, কফি এনে দিচ্ছে, চকলেট দিচ্ছে, সাবধান খাবেন না, দিবে বেহোশ করে সব নিয়ে যাবে, দাদা বলছেন চোরের লক্ষণ। আর ধর্মের ক্ষেত্রে বেশি ভক্তি করা মানে ওইটা বেদাতির লক্ষণ, আমাকে বেশি ভক্তি করতে গিয়ে আমার সামনে আপনি মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, হারাম, বেদাতকে শিরক হয়ে যাবে, বোঝা গেছে। অতি ভক্তি করতে আমাদের দেশের মানুষরা এক হাতের মোসাফাকে দুই হাত করেছে, দুই হাত মোসাফা কইরে আবার বুকে এইবার, এগুলো বেদাতের লক্ষণ। ধর্মীয় আবেগ নিয়ে বেশি ভক্তি করা বেদাতের লক্ষণ, জি, এগুলো করবেন না। ঝরে গেছে ঝরে গেছে, যেখানে পড়েছে পড়েছে, ময়লা আবর্জনা বাড়িতে আছে, আপনি উঠে ডাস্টবিনে ফেলে দেন, কোনো অসুবিধা নেই, জি। সে দাড়ি হোক আর চুল হোক আর শরীরে পশম হোক, যাই হোক না কেন। চার নম্বর প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, মাদ্রাসার ইয়াতিম ও দরিদ্র ছাত্রদের জাকাত থেকে পড়াশোনার খরচ দেওয়া যাবে কি? দরিদ্রকে তো দেওয়া যাবে, কারণ জাকাত হচ্ছে কার জন্য? ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আট শ্রেণীর কথা সূরায়ে তওবার আয়াত নম্বর 60 বর্ণনা করেছেন, তার প্রথম দুটাই হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির আর মিসকিনের পার্থক্য আমরা কিন্তু করি না, বরং এর ব্যাখ্যাই ভুল করি। বাঙালি জাতি ফকির মিসকিনের ব্যাখ্যাটাই ভুল করে। কি ফকির মিসকিন মানে? আমাদের দেশে বাড়িতে ভিক্ষা করতে এসে ওই যে এই বাড়িতে ফকির এসে বলে না, যে ভিক্ষুক সে ফকির হইতে পারে নাও হইতে পারে, হয়তো বাড়িতে ধনী কিন্তু ওর ওইটা জাত ব্যবসা। অনেকে আছে কিন্তু আমাদের দেশে ফকির এরকম জাত ব্যবসা, ও বছরে কিছুদিন ভিক্ষা করতে বেরোবে। তো ভিক্ষুক কিন্তু ফকির নয়, হতে পারে যদি অভাবী হয় তাহলে ফকির, আর যদি অভাবী নয় সচ্ছল অবস্থায় ভিক্ষা করে বেড়ায়। অনেকে ধোকাবাজি করে বলছে না যে আমি এসেছি অমুক জায়গা থেকে, আমার এ কামাটিকে আমার কাগজপত্র সব হারিয়ে গেছে, তো এই দেশে যেতে পারছি না ইত্যাদি চাইছে না, অথচ সচ্ছল হয়তো সে ভিক্ষুক কিন্তু সে ফকির না, হ্যাঁ সে প্রতারক, তাই না? তাহলে ভিক্ষুককে কোরআনের ভাষায় কি বলা হয়েছে, কে বলতে পারে? যে ভিক্ষা করে বেড়াই, যে আল্লাহর রাস্তায় কিছু দেন ভাই, হ্যাঁ কি বলে ওকে, হ্যাঁ সাইল, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন যে ভিক্ষু যদি ভিক্ষা করতে আসে তো ধমক দিয়ে কথা বলিও না, হ্যাঁ কর্কশ ভাষায় কথা বলিও, নম্র ভাষায়। যদি দেখো যে দেওয়ার মতো একে দিতে হবে, জীর্ণ শীর্ণ অবস্থায় বুড়ো মানুষ অথবা মহিলা, তো দিতে হবে। আর যদি দেখেন যে একেবারে হয়ে আছে, হাট্টাঘাটা আপনার চেয়ে তো শক্তিশালী করে খেতে পারবে, তারপরে ভিক্ষা করতে এসছে, তো ভালোই বলেন যে তোমার জন্য বাবা ভিক্ষা করা যায় নয়, তুমি সুস্থ, তুমি চাকরি করতে চাও, কাজ করতে চাও, তোমার জন্য আমি কাজ খুঁজে দিচ্ছি, খবরদার এই কাজ করবে না, তোমার রুজি হারাম, ভালোভাবে বলবে, কিন্তু তোকে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো, আর তোকে দেব মার ইত্যাদি সব বলা যায় না, ফালা তান না, ধমক দিয়ে কথা বলিও না, যে চাইতে এসছে ভদ্রভাবে বিদায় করে দাও অযোগ্য হলে, আর যদি যা পারো তাই দাও, যদি দেওয়ার মতো থাকে তো দাও। তাহলে সাইল মানে ভিক্ষুক, সে সচ্ছল হইতে পারে আবার গরিবও হইতে পারে, আর ফকির মানে এত দরিদ্র, এত দরিদ্র যে তার দিনের তিনবারের খাবার লাগবে, দুইবারই নেই হয়তো, একবারেও নেই, আজকে যে ইফতার করবে ইফতারের কিছু নেই, সাহারি খাবে সাহারিরও নেই, হচ্ছে ফকির, বুঝছো ফকির। মিসকিনকে যার হয়তো আছে একদিন দুদিনের খাবার আছে কিন্তু গোটা মাসের খাবার নেই, মাসে ধরেন 500 রিয়াল বেতন পায়, আর সে 500 রিয়াল বেতনে তার সংসার 15 দিন চলবে, বাকি 15 দিন বড় অভাবে কাটে, বড় কষ্টে কাটে, এ হচ্ছে মিসকিন, ওকেও জাকাত দেওয়া যাবে। তাহলে 500, 700, 800 বেতন পাচ্ছে বা 1000ও পাচ্ছে, অনেকে 1500 পাচ্ছে, কিন্তু তার দায়িত্ব অনেক বেশি, যার ফলে ও 1500 রিয়ালও হয় না, তাহলে সে মিসকিন কিন্তু ফকির না, কারণ তার কিছু ইনকাম আছে। তো এখানে যে বলেছেন প্রশ্নে যে দরিদ্র ছাত্রদেরকে জাকাত থেকে পড়াশোনার খরচ দেওয়া যাবে, দরিদ্রকে দেওয়া যাবে কিন্তু এতিম, এতিমকে দেওয়া যাবে, এতিমকে দেওয়া যাবে, কে বলবে উত্তর, যে বলবে হাত তুলুক, কেউ নাই, ছোট মুফতিও কেউ নাই, হ্যাঁ আছে একটু ছোট মুফতি মাশাআল্লাহ, হ্যাঁ দেওয়া, এতিমকে দেওয়া যাবে না যদি বলেন ঢালাভাবে, এটাও ভুল, আর সব এতিমকে জাকাত দেওয়া যাবে এটাও ভুল। তাহলে এতিম কাকে বলে জানতো, এতিম কাকে বলে,
ইয়াতিম কাকে বলে কে বলবে এখানে হাত তুলো অন্য কেউ হ্যাঁ যার একে বলতে দেন নতুন ভাইকে না মা নাই বাপ যার বাপ নেই ইয়াতিম আমারও তো বাপ নেই আমার বয়স 60 বছর আমি ইয়াতিম নাকি হ্যাঁ আপনাদের অনেকের বাপ নাই মারা গেছে তো ইয়াতিম আপনারা নাকি নাবালক অবস্থায় যদি কেউ বাবাকে হারায় নাবালক ছেলে নাবালক নাবালিকা মেয়ে হ্যাঁ আর বিয়ে শাদি হয়নি আর কি হয়েছে বাবা মারা গেছে বাবা হারাইলে আমাদের দেশে আর মা মরলে বেশি অসহায় মনে করে হ্যাঁ সে মায়া মমতা পায় না মায়ের সেটা আলাদা কথা কিন্তু তাকে ইয়াতিম বলা হয় না কারণ মায়ের ওপর ভরণ পোষণের দায়িত্ব নেই পক্ষান্তরে বাপ যদি মারা যায় তোকে খাওয়াবে কে ওর খরচ দিবে কে লেখাপড়া করাবে কি ওর যত্ন নেবে কে ওর ইত্যাদি দায় দায়িত্ব কে পালন সেই জন্য বাপ যদি বাল্য অবস্থায় কোন ছেলে মেয়ে বাল্য অবস্থায় রয়েছে আর বাপ মারা গেছে তাহলে তার নাম হচ্ছে ইয়াতিম এখন সেই যে বাল্য অবস্থায় ছিল আর বাপ মারা গেছে সেই ইয়াতিম ছেলে কি সবসময় গরিব থাকে না কখনো আমিরও মারা যায় হ্যাঁ কোটিপতি লোক কিন্তু মারা গেছে এক বছর ছয় মাসের বাচ্চা ছেড়ে তার তারপর কি জাকাত দিবেন নাকি কোটিপতির ছেলে ওই ইয়াতিমকে না মোটেই জায়েজ নাই তাহলে বোঝা গেল এমন ইয়াতিম যারা দরিদ্র গরিব গরিব ইয়াতিম যদি হয় তাহলে জাকাত দিয়ে পড়াশোনা করানো যাবে জাকাত থেকে খাওয়ানো যাবে কিন্তু সচ্ছল ব্যক্তি দশ বিঘা বিশ বিঘা জমি জায়গা আছে সেই জমি থেকে তার পুরো বছর খরচ চলে যাবে আর বলছে যে ইয়াতিম ছেলে জাকাত দেবো হারাম জাকাত দেওয়া যাবে না এবং জাকাত দিলে জাকাত আদায় হবে না বোঝা গেছে না তো ইয়াতিমখানাতে জাকাত দেওয়ার মাসলা ইয়াতিমখানায় যদি শুধু গরিব ইয়াতিম থাকে তাহলে জাকাত দিতে পারবেন জাকাত থেকে খাওয়াইতে পারবেন আর যদি সচ্ছল ব্যক্তিদের ইয়াতিম ছেলেরাও সেখানে লেখাপড়া করছে হ্যাঁ বাপের জমি জায়গা সব আছে কিন্তু সব বাপটাই শুধু মারা গেছে তাহলে তাকে একটা পয়সা জাকাত খাওয়ানো যায় না কারণ সে হচ্ছে সচ্ছলের ছেলে জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তার আগে এতে আরেকটা অংশ আছে প্রশ্নের আর মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষকদের বেতন পরিশোধের জন্য জাকাত থেকে দান করা যাবে হ্যাঁ শিক্ষকের বেতন শিক্ষক কি শুধু গরিব ছেলেদের পড়াচ্ছে না সচ্ছল ছেলেকে পড়াচ্ছে সব একটা মাদ্রাসাতে সব গরিব ছেলে থাকে না কিন্তু তাই না তো সচ্ছল ছেলে আমার ছেলেও ধরেন মাদ্রাসায় পড়ছে আর একটা গরিবের ছেলে পড়ছে তো আমার ছেলেকে যেই শিক্ষক পড়াচ্ছে তাকে জাকাত দিয়ে বেতন দেবেন এটা জায়েজ হারাম ঠিক না আমাকে বেতন দিতে হবে ফিস প্রয়োজনে হ্যাঁ অথবা মাদ্রাসাওয়ালা দিবে সেটা আমার জন্য যদি ফ্রি করে মাদ্রাসাওয়ালা মাদ্রাসাওয়ালা নিজের দায়িত্ব নিয়ে সাদকা দান খায়রাত অন্য কিছু কিন্তু জাকাত থেকে আমার বাচ্চারা পড়বে সচ্ছল ব্যক্তির এটা হারাম জায়েজ নয় সুতরাং মাদ্রাসা হইলেই মাদ্রাসা শিক্ষককে বেতন দিবেন জাকাত থেকে এটা হারাম শুধু মাদ্রাসার যতজন গরিব ছাত্র আছে অভাবী ছাত্র আছে সে অভাবী ছাত্রদের যে শিক্ষকরা পড়াচ্ছে বা যতটা পরিমাণ অভাবী ছাত্র রয়েছে ততটা অংশ শিক্ষকের বেতন দিলে জায়েজ হবে বাকিটা জায়েজ নয় আল্লাহ বুঝার তৌফিক দান করুন পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ বলছেন খাবার খাওয়ার পর লবণ খাওয়া কি সুন্নাত মজার প্রশ্ন আমি জীবনে প্রথম শুনলাম এটা বাঙালি সুন্নাত হ্যাঁ এটা একটা সুন্নাত নতুন জানলেন যে খাওয়ার পরে কি এখানে কি করতে হবে তাহলে কালকে থেকে পকেটে লবণ বেঁধে নিয়ে আসবেন তাই না এটা একটা বেদাত এটাও একটা বেদাত ভালো করে শুনে আচ্ছা আর একটা বাঙালি সুন্নাত হচ্ছে যে যতই তরকারি তো লবণ থাক ছিটিয়ে একটু খেতে হবে কাঁচা লবণ ছিটিয়ে খেতে হবে বোঝা গেছে আর মেডিকেল সায়েন্স কি বলছে জানেন হ্যাঁ স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে জানেন দুটো সাদা জিনিস শরীরের জন্য দুশ্মন ভালো করে শোনা দুটো সাদা জিনিস শরীর স্বাস্থ্যের জন্য দুশ্মন কি দুটো সাদা চিনি আর লবণ আজকাল যারা সচেতন এই স্বাস্থ্য বিষয়ে তারা কিন্তু চিনি খাওয়া ছেড়ে দেয় বিনা চিনির চা মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে তাই না আর লবণ খাওয়া ছেড়ে দিয়েছে তারপরে অধিকাংশ মানুষ আজকালকার দুই রোগেই আক্রান্ত না হয় দুই রোগের এক রোগে আক্রান্ত কি প্রেশার না হয় সুগার সুগার বাড়ায় এক সাধাতে চিনিতে মিষ্টিতে আর প্রেশার বাড়ায়
লবণে লবণ খেয়ে দেখেন, একটু লবণ খেয়ে দেন, দেখেন ধাঁই করে প্রেশার বাড়বে, তাহলে কত ক্ষতি করে চিন্তা করুন তো। আর এমনিও মানুষের জন্য চিনি, এমনি সুস্থ মানুষ, আপনার সুগারও নেই, প্রেশার নেই, কিছুই নেই, তারপরও এই চিনি বা মিষ্টি জাতীয় জিনিস যা চিনি থেকে তৈরি আর আপনার লবণ, এটা ক্ষতিকর। সুতরাং এই যে বাঙালি ট্রেডিশন, টেবিলে আপনার লবণ থাকতে হবে আর লবণ ছিটিয়ে ছিটিয়ে খেতে হবে, এই জিভার স্বাদ বিগড়ে গেছে, জিভার স্বাদ বিকৃত হয়ে গেছে, কথা বোঝা গেছে। আমাদের দেশে বেদাত না করলে ধর্মকর্ম করে মন ভরে না, নামাজ পড়েও মন ভরে না যতক্ষণ সম্মিলিত মোনাজাত না করে। আমার নিজের ইতিহাস আপনাদেরকে শেয়ার করি, এক সময় আহলে হাদিসরাও মাদ্রাসাতে মসজিদে পাঁচ অক্ত মোনাজাত করত, হানফিরা তো দেওবন্দি বেরলিবি ওরা করতো, কিন্তু আহলে হাদিস যারা ভারত বাংলাদেশে অনেকটাই সুন্নতের পাবন্দি করে তারাও সম্মিলিত মোনাজাত করত। প্রথম মোনাজাত বেদাত এটা জানলাম 1985-তে আমি তখন মাদ্রাসার ছাত্র আর জানলাম যে কি যে সম্মিলিত মোনাজাত হচ্ছে বেদাত, কিন্তু উঠাবার সাহস কার, কে উঠাতে পারে? বড় বড় শাইখুল হাদিস উঠাতে চাই, গ্রামওয়ালা ওই মক্তবের মোল্লাকে বলছে তুমি এমামতি করো কারণ তুমি যেহেতু মোনাজাত করবে, আর এই শাইখুল হাদিস এমামতি করতে পারবে না, আমার তো চোখের সামনে দেখেছি। হানাফি মসজিদে না, আহলে হাদিস মসজিদে মহাদ্দেস 40-50 বছর বোখারি পড়াচ্ছে, তাকে এমামতি করতে দেবে না? আর ওই জাহেল মূর্খ যে আনা বানা আলিফ বা তাসা পড়ে তাকে দিয়ে এমামতি করিয়ে নেয়, এটা আমার দেখা। জি, এইরকম পরিস্থিতিতে আমরা মদিনায় 1989 আসলাম, তার আগে থেকে মোটামুটি জেনেছি যে এটা বেদাত, সুতরাং এটা ছাড়তে হবে, কিন্তু হিম্মত কার যে ছাড়ে? কারণ গ্রামে নেতৃত্ব কার চলছে? হ্যাঁ, পয়সা হলে তো নেতৃত্ব চলছে, আলেমদের নেতৃত্ব কোথায়? হ্যাঁ, কারণ আলেমরা অধিকাংশ অভাবী, আর যারা পয়সাওয়ালা হোমরা চোড়া মন্ডল মাতবর এরা তো নিজের প্রভাবকে টিকিয়ে রাখতে চায়, আর কিছু বেদাতি মোল্লা আছে তাদের সমর্থনও করে, যার ফলে আরও সুযোগ পেয়ে যায়, বেদাত উঠানো অত সহজ নয়। প্রথম আমরা যখন এই মোনাজাত উঠাইতে লাগলাম তখন ফজরে উঠাইলাম, একবার উঠা যায় না, প্রথম পদক্ষেপ কি ফজরে দিলাম উঠিয়া, কারণ ফজরে মুসল্লির সংখ্যা কম, হ্যাঁ তো ঝগড়া করার মতো লোক নেই অত বেশি, আছে 2-4-10 জন আছে, এরাকে সামলে নেওয়া যাবে, 5-10টা লোককে বুঝিয়ে বাজিয়ে সামলিয়ে নেওয়া যাবে যে না মোনাজাত নেই, আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো। কারলাম কিছুদিন চললো, ওতেই গুনগান গুনগান করে অনেকে, এই নামাজ পড়ে মনটা ভরলো না, নামাজ পড়ে কোনো স্বাদই পাই না কারণ মোনাজাত হইল না, এই গুনগান করতে থাকে। তারপরে আসর ছাড়লাম, ওখানেও কিছু লোক ঘুমিয়ে থাকে অলসগুলো, একটু পয়সাওয়ালারা তো ঘুমিয়ে থাকে, খেয়ে দিয়ে দেবে, তাক তোরা ঘুমিয়ে থাক, আমরা একটু বেদাতটা উঠাই। বেদাত উঠাইলাম, মাগরিবের সাথে লোকজন একটু বেশি, হ্যাঁ আস্তে ধীরে আস্তে ধীরে, জুমাতে তো তারপর কত বছর উঠাইতে লেগেছে কারণ অনেক বেশি লোক। যাই হোক, কিন্তু মদিনা থেকে যখন গেলাম এলেমের দিক থেকে একটু শক্তিশালী হইলাম, আর একটু আলহামদুলিল্লাহ আমার যখন মানুষ একটু সচ্ছল হয় তখন তাদের কথাও শুনে, হ্যাঁ কিছু ধারে কাটে কিছু ভারে কাটে, বুঝলেন? হ্যাঁ, অস্ত্র যখন চালাবেন কিছু ধারে কাটে ধারালো অস্ত্র, আর ওর উপরে একটা চাপ দিলেও কাটে, তাই না? ভারে মানে ওজনে কাটে, তো দুটোই কিছুটা আস্তে আস্তে হইলো। 22 গ্রামের সর্দার, আমি মদিনার ছাত্র, খুব ভালোবাসে, সেই মাদ্রাসা থেকে আমি পড়েছি দীর্ঘ সময় ধরে, তো একটা সুনাম ছিল, আমাকে বলছে তুমি আমাদের মেহমান হয়ে মদিনা থেকে এসে তুমি এমামতি করলেন আমাদের মসজিদে, 22 গ্রামের সর্দার সাহেব বলছে। আমি বললাম যে এমামতি তো করতাম কিন্তু আপনারা তো মোনাজাত করে নেবেন, সেই জন্য আমি পিছিয়ে আছি, আপনারা মোনাজাত না করলে যে মনক্ষুণ্ণ হবে সেই জন্য আমি ভাবলাম যে আমি মুক্তাদি হয়েই নামাজ পড়ি পিছনে, আপনাদের সামনে গেলাম না ওই জন্য, কারণ সামনে গেলেই নামাজ পড়াই তো বলবে, আর নামাজ পড়ে থেকে আমি তো মোনাজাত করবো না, আর মোনাজাত না করলে কিছু না বললে বিষাবে, একটু বেশি কিছু বলতে পারবে না, হয়তো একটু বিষাবে, তো ওর চাইতে ভালো থাক আমি পিছনে মুক্তা দিয়ে হয়ে পড়ি, ও ঝামেলা থাক। তখন বলছে না না অসুবিধা ছিল না, অসুবিধা ছিল না, আস্তে আস্তে গোড়ামিটা দূর হচ্ছে, এগুলো আহলে হাদিসদের গল্প করছি। সুবহানাল্লাহ, কি বলতে গিয়ে বললাম, কি বলতে কথা লম্বা হইল, হ্যাঁ এতক্ষণ মনে হচ্ছে পয়েন্টে, একজন সর্দার সাহেব রাহিমাহুল্লাহ মারা গেছে,
ভালো মানুষ, খুব নেক মানুষ, কিন্তু সরদার সাহেব মোনাজাত করে অভ্যাস, আমাদের অভ্যাস ছিল, কিন্তু আমরা কোরআন হাদিস পড়ার সাথে সাথে চেঞ্জ, ও সহজে চেঞ্জ হতে যায় না, ওর বয়স হয়ে গেছে 70-75-80, সারা জীবন মোনাজাত করে এসে সম্মিলিত। বলছে আমাকে, আমি ইমামতি করতাম, বলছেন যে মৌলানা সাহেব এই যে আপনারা মোনাজাতটা উঠিয়ে দিলেন তো আন্না আন্না লাগছে, আন্না বুঝেন, আন্না বুঝেন না কিসে, লবণ কম হইলে আন্না বলে, আন্না আন্না লাগছে, নামাজ পড়ে আন্না আন্না লাগছে। তো আমি বললাম যে আন্না কেন লাগছে জানেন, কারণ আপনাদের লবণ খাওয়া বেশি অভ্যাস হয়ে গেছে, আর আমরা যেটা খাচ্ছি ওইটা হচ্ছে স্বাভাবিক লবণ খাচ্ছি, তো আমাদেরকে আন্না লাগে না, আপনাদেরকে আন্না লাগছে, কারণ আপনাদের বেশি লবণ খাওয়া খারাপ অভ্যাস হয়ে গেছে। তো বেদাতটা হচ্ছে বেশি, বেদাত কি ধর্মের ন্যায় আর ওটাকে বেশি করেছেন, ওইটা বেশি লবণ খাওয়ার মতো, এই কথাটা বলতে চাইছিলাম, বুঝতে পেরেছেন না? তো বেদাত হচ্ছে লবণের মতো, অতিরিক্ত লবণ, এই অতিরিক্ত লবণটা বাদ দেন, আর নামাজ শুরু হয় তকবিরে তাহরিমা দিয়ে আর সালাম ফিরলে শেষ হয়, এটা হচ্ছে স্বাভাবিক লবণ, এটা হচ্ছে স্বাভাবিক লবণওয়ালা তরকারি, এটা খাওয়া অভ্যাস ধীরে ধীরে যখন হয়ে যাবে তখন লবণ আপনাকে বিষ লাগবে, যেমন আমাদেরকে বিষ লাগছে, আমাকে একটু লবণ বেশি থাকে আমি তরকারি তরকারি খেতে পারি না, কারণ আমার অভ্যাস হয়েছে, ঠিক ওই রকমই বেদাত, একটু বেদাত হলে আমাকে ওখানে পাবেন না, কারণ সুন্নত করে অভ্যাস হয়ে গেছে, সুতরাং বেদাত ঘৃণিত আমার কাছে, ঠিক ওই রকমই লবণ অল্প খেয়ে অভ্যাস হয়ে গেছে, সুতরাং বেশি লবণ হলে সেটা আমার কাছে ঘৃণিত, আশা করি বুঝতে পারছেন বিষয়টি, তাই না? তো বেদাত হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়ার মতো, লবণ খাওয়া কি সুন্নাত না বেদাত? কিসের লবণ খাওয়া? খাওয়ার পরে এমনি লবণ খান আপনি, জায়েজ, আপনার ক্ষতি না হইলে হলে বেশি, কিন্তু কথা হচ্ছে যে আপনি বলবেন যে খাওয়ার পরে একটু লবণ, হ্যাঁ একটু খেতে হবে, এটা সুন্নত যদি মনে করেন তো এটি বেদাত গুণা হবে। এমন একটি হাদিস বর্ণনা করতে শুনেছি আমাদের সমাজে, মাশাআল্লাহ, শোনা ধর্মই আসল, কি শুনেছেন যে খাবার খাওয়ার পর লবণ খেলে 70টা রোগ ভালো হয়, আমি বলবো 70টা নয় 100টা রোগ তৈরি হয়, লবণ বেশি খেলে আরো শত শত রোগ তৈরি হয়, আপনি শুনেছেন যে কথা তার বিপরীতটা আমি বললাম, জি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বেদাত মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বুঝলেন? লবণ খাওয়ার এই রমজান মাস সম্পর্কে এখন কিছু, হ্যাঁ, ভণ্ড বাঙালি বক্তা আছে, তারা শোনাচ্ছে যে 15 রমজান যেহেতু শুক্রবার পড়ছে, সৌদি আরবে শুক্রবার পড়বে না বাংলাদেশে, তো বাংলাদেশটাকে আপনি তো কেন্দ্র করবেন না, মক্কা মদিনাকে কেন্দ্র করবেন, চিন্তা করুন তো দেখি, হ্যাঁ, যদি ধর্মীয় ক্ষেত্রে কোনো কিছুকে কেন্দ্র বস্তু হিসাবে নিতে হয় তাহলে মক্কা মদিনাকে নিতে হবে, তো মক্কা মদিনায় তো সামনে জুম্মা 16 তারিখ পড়বে, কথা বোঝা গেছে কি না, 16 তারিখ পড়বে, কালকে বৃহস্পতি, তারপরে 15, তারপরে 16, তাহলে এই 15 হাদিস শুনিয়ে জাতিকে বোকা বানাচ্ছেন, কানাক হাইকোর্ট দেখাচ্ছেন যে বড় একটা বিকট শব্দ হবে যেটা কিয়ামতের লক্ষণ হবে, আর কত যে লোক হতাহত হবে, এসব কথা যে শোনাচ্ছেন, আর যদি না হয় তখন হিন্দুদের কাছে আর মুসলিম সমাজের যারা নাস্তিক সেকুলার তাদের কাছে ধর্মকে যে মিথ্যা বানিয়ে দেবেন যে দেখো দেখো ইসলাম মিথ্যা, দেখো বলছিল ওগুলো হইল না, তার মানে ধর্মকর্ম হচ্ছে আসলে কি ফলস, তাহলে কালমাসের থিওরিটা সত্য হয়ে যাবে না তাদের কাছে, যে ধর্ম বলে কিছু নেই, ধর্ম হচ্ছে একটা নেশা, আফিম, বোঝা গেছে? সুতরাং ধোকাবাজি করবেন না, সহি কথা বয়ান করবেন আর জাল কথা বয়ান করবেন না, আর যেসব মোল্লারা জাল কথা বয়ান করছে জুমার খুতবাতে উঠে বা জলসাতে উঠে, সেগুলোকে টেনে ফেলে দেন আর বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন ওদেরকে, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, এদের সর্বনাশ করুক, হাদাহুমুল্লাহ। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলছেন শেখ আমি 5 অক্ত নামাজ পড়ি, আবার মাঝে মাঝে পর্নোগ্রাফিও দেখি, নামাজে আপনার ত্রুটি আছে, সেজন্য নামাজ যদি নামাজের মতো পড়েন তাহলে নামাজ অবশ্য কাজে আসবে। আচ্ছা মোবাইল, এই যে মোবাইল আছে না, মোবাইলে মোবাইলের পার্স না লাগে, যদি ঘড়ির পার্স লাগে তো মোবাইলে ই করবে, হ্যাঁ মোবাইল কাজ করবে, ঘড়িতে যদি মোবাইলের যদি চিপস লাগে তো ঘড়ি টাইম দেবে, তো ওই রকম হয়েছে আমাদের মুসলিম সমাজের নামাজ, যারা নামাজও পড়ছেন আর বিভিন্ন কাবিরা গুনাহে ডুবে আছেন তাদের নামাজ কার্যকরী নামাজ না, নামাজের মতো নামাজ পড়ছেন না, জি নামাজের মতো নামাজ কেমন পড়তে হবে, অন্তর থেকে নবীর মতো নামাজ, তারপরে পদ্ধতিতে নবীর মতো নামাজ, হ্যাঁ
খুশু খুজু ইত্যাদি সব কিছুতেই আমলগুলি হবে নবীর তরিকায়, কথাগুলি হবে দোয়া সূরাগুলি হবে নবীর তরিকায়, আর নামাজ পড়তে হবে মনোযোগী হয়ে, কলবে খাশে বিনয় অন্তর্নিহিত, তাহলে দেখবেন যে ফলাফল পাবেন। তো বলছেন যে আমি নামাজও পড়ছি আবার পর্নোগ্রাফি দেখছি, দোয়া করে আল্লাহ হেদায়েত দান করেন। আমি জানি আমি যা করছি তা সম্পর্কে আমাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, জানছেন তারপরে কোনো ভয় নেই, আল্লাহ যেন অন্তরে ভয় পয়দা করে দেন, কিন্তু আমি চাইলেও নিজেকে আটকাতে পারি না। কেন এমন হয়? আটকাতে পারেন না এই জন্য যে সেগুলির আসক্ত হয়ে গেছে, বদ অভ্যাস হয়ে গেছে, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তাহলে কি করতে হবে? যেখান দিয়ে আপনাকে শয়তান পাপে নিয়ে যাচ্ছে ওই রাস্তা বন্ধ করে দিতে হবে। ধরেন আপনার কাছে স্মার্টফোন আর তাতে ইউটিউব থেকে আপনি নোংরামি দেখতে শুরু করছেন, তাহলে ইউটিউবটা আপনি মুছে ফেলে দেন, আপনার মোবাইলে ইউটিউব রাখছেন না। আপনার মোবাইলে ফেসবুক, আমাকে অনেক ভাই এখানে অনেকে ট্যাক্সি চালাতেন আমাকে বলেছেন যে শেখ একসময় ফেসবুক ইউজ করতাম আর ফেসবুক ইউজ করি না। কেন? কারণ দিনই আলোচনা তো শুনেন যে হ্যাঁ শুনি, দাঁড়িয়ে হল মানুষ ধার্মিক বলছে আমি শুনতাম, কিন্তু আলোচনা শোনার সাথে সাথে নোংরা কিছু চলে আসে তখন ওইটাও দেখতে লাগে, আমি গোনা থেকে আর বাঁচাইতে পারি না, ব্যাচেলার মানুষ পরিবার নেই বাঁচাইতে পারি না, সেই জন্য মুছেই ফেলেছি ফেসবুক। ভালো কাজ করেছে, কারণ আপনি ধর্ম শিখতে গিয়ে যদি আপনি আওরচেতে বড় পাপে ডুবে যান তাহলে ওই রাস্তা দিয়ে ধর্ম শিখবেন না, কেতাব থেকে শিখবেন, কেতাব থেকে ইসলাম শিখবেন, আপনি মোবাইল থেকে ইসলাম শিখতে যেয়ে ওয়াজ শুনতে যেয়ে আপনার নোংরামিতে চলে যাচ্ছেন, তাহলে ওইদিকে যাবেন না আপনি। কথা বোঝা গেছে? অনেকে আছেন স্মার্টফোন ব্যবহার করেন, যেমন আমি, কিন্তু আমি দু তিনটা ছাড়া বেশি কিছু ব্যবহার করি না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি যাতে তেমন কোনো পাপ টাপ নেই আলহামদুলিল্লাহ, আর ইমোটাও নোংরা হয়ে গেছে সেই জন্য সেটার একটা ঘৃণা হয়ে গেছে, আর তারপরে ধরেন আমি শুধু কল রিসিভ করি আর কল করার সময়ই কম পাই, আমি এতটুকু করি। কথা বোঝা গেছে? তো যেইটুকুতে থাকলে আপনি পাপ করবেন না, পাপ থেকে বেশি অতটুকুতে থাকবেন, দেখছেন যে মোবাইলে পাপ হচ্ছে, আপনি ছোটো মোবাইল রাখবেন, বড়ো মোবাইল রাখবো না, ব্যাস নিজে শক্ত হইতে হবে যে আমি বড়ো মোবাইল রাখবো না, স্মার্টফোনই রাখবো না, কারণ এটি পাপ হচ্ছে আমার। জি, টিভি বাড়িতে থাকলে পাপ হচ্ছে, টিভি বের করে দেন, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমরা টিভি রাখিনি, কত কে পরামর্শ দিয়েছে যে বাচ্চারা ইসলাম শিখবে, এই শিখবে সেই শিখবে, আমি রাখিনি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইসলাম শিখার মেলা রাস্তা আছে। জি, তো বলছেন এই ভাই যে আমি নিজেকে আটকে রাখতে পারছি না, কেন এমন হয়? আপনার ইমানের দুর্বলতা, আল্লাহ রাব্বুল আলামিন ইমান মজবুত করে দেন। আপনি আমাকে আমল বা কোন ধরনের কৌশল শিখিয়ে দেন যাতে আমি পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারি, যেমনটা বললাম যেখান দিয়ে পর্নোগ্রাফিতে চলে যাচ্ছেন, বুলু ফিল্মে চলে যাচ্ছে, সেই রাস্তা বন্ধ করে দেন, চোরা রাস্তা বন্ধ করে দেন। অমুক জায়গায় গেলে আমার খারাপ, ধরেন কোনো মেয়ের সাথে আপনার যোগাযোগ হয়ে গেছে আর ওর নাম্বারটা সেভ আছে, ওই নাম্বারটাকে ডিলিট করে দেন, ব্লক করে দেন, ওই দিকে কল আসে ব্লক করে দেন, আপনার নাম্বার বদলে দেন, ব্লক করে দেন আপনার নাম্বার বদলে, যাতে অন্য নাম্বার দিয়ে কন্ট্যাক্ট না করতে পারে, মেলা রাস্তা আছে, চেষ্টা করলে মেলা রাস্তা আছে। জি, 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়া আলাইকুম সালাম। আমার বাবা হারাম কাজ করছে, আল্লাহ হেদায়েত করুক, আমি অনেক বলছি কিন্তু শুনছে না, আমি কি বাবার গায়ে হাত তুলতে পারবো? নাউজুবিল্লাহ, পারবেন না, জানালে উপকৃত। বাবা যদি চোরও হয় তবু হাত তুলতে পারবেন না, ডাকাত হয়, লুচ্চা হয়, জেনাকারী হয়, খুনিও হয়, বাবা যদি মুশরেক হয়, হ্যাঁ হিন্দু মুশরেক হয়, মাজার পূজারী, দুর্গা পূজারী যদি হয়, নাস্তিক হয়, তবু হাত তুলতে পারবে না। বাবা বাবা বাপ মা তাদের গায়ে কখনো হাত তোলা তো দূরের কথা, ওয়ালা তানহার হোমা, ধমক দিয়ে কথা বলতে পারবে না, বকুল্লা হোমা কাউলেন করিমা, আল্লাহ সম্মানজনক কথা বলো, কথা বল। তাহলে পাপ যে করছে উপদেশ দেবেন, কি করবেন? বুঝাবেন, বল প্রয়োগ করা নয়। হ্যাঁ, আপনার টাকা নিয়ে যদি পাপ করে টাকা বন্ধ করে দিতে পারেন, আপনার খাওয়ার সমান পয়সা দেবো শুধু, এর বেশি দেবো না, আর খাওয়া দাওয়া ধরে বাপের আছে, ধন সম্পদ আছে, সেটা দিয়ে চলে যাচ্ছে, অতিরিক্ত পাপ করার জন্য পয়সা দেবেন না। ধরেন অনেকের আছে বাবা যে আপনার টাকা এখানে সৌদি আরব থেকে পাঠাচ্ছেন আর ওখানে বন্ধ করে জমি রাখছে বা সুদি কারবার করছে, তাহলে টাকা দেবেন না, এরকম বাবার হাতে টাকা দেবেন না, ওইটা ঠিক আছে, কিন্তু বাপের গায়ে হাত তুলবেন বা বাপকে ধমক দেবেন, বাপকে গালমন্দ করবেন, বাপকে বকা দেবেন, এগুলো জায়েজ নয়। সূরা লোকমান আয়াত নম্বর 15 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন জাহাদা কালান তুশরিকা বিহি, বাপ মা যদি শিরকও করে, শিরক, শিরকের চাইতে বড় গুনাহ কি আছে? মা লাইসালাকা বিহি ইলম, যেটা তোমার যে জ্ঞান তোমাকে দেওয়া হয়নি, মানে ইসলামে যা সমর্থন করে না, ফালা তোতে হোমা, তোমাকে যদি শিরিক করতে বলে শিরিক করবে না, ও করছে করুক, বলছে চল শাহজালাল মাজারে নিয়ে চল, চল আট রশিদে নিয়ে চল, আপনি যান আমি যাব না,
সোজা কথা বলবেন, টাকা দিয়ে আমি আটরসের মাজারে যাব, মাইজ ভান্ডারে যাব, শাহজালাল যাব, যে এক পয়সাও দেব না, সোজা কথা বল, এটা বেয়াদবি নয়, এটা ইসলাম। ইসলাম কুফরের সাথে কোনো সমঝোতা নেই, পাপের সাথে কোনো সমঝোতা নেই, কিন্তু বাপ হিসাবে এসে সৎ ব্যবহার পাওয়ার অধিকার রাখে। তাই আল্লাহ বলছেন শেষখানে, ওয়া সাহিবহু মা ফিদ দুনিয়া মারুফা, যতদিন দুনিয়াতে আছো তাদের সাথে বাপ মায়ের সাথে ভালো আচরণ করো, যতই পাপি হোক না কেন, মুশরিক হোক, কাফের হোক, নাস্তিক হোক, যাই হোক না। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আপনার নিকট আমার জানার বিষয় হলো, আমি সহি আকিদার শেখের কাছে শুনেছি যে টুপি ও পাঞ্জাবি সুন্নতি পোশাক নয়, তাহলে সব শেখেরা পরে কেন? এই জন্য পরে যে দেখে ভালো লাগে, উত্তরটা ঠিক আছে না? এই এইটা সুন্নত নয়, ভালো করে শোনা, এই যে রুমাল পড়ছি না, এটা সুন্নত নয়, কিন্তু পরি কেন, আমাকে সুন্দর লাগে, আর সুন্দর হওয়াটা খুঁজুজি না, তখন আল্লাহ বলছে সুন্দর হও, অসুবিধা নেই, কথা বোঝা গেছে না? এটা সুন্দর লাগে না, এটা নামিয়ে দিলে অত সুন্দর লাগবে না, এটা একটু সুন্দর লাগছে। আচ্ছা টুপি, টুপি দিলে সুন্দর লাগে, হ্যাঁ ওর চাইতে বেশি এটা তো সুন্দর লাগে, টুপিটা নামিয়ে দিই আমি, যদি এখন এটাও নামিয়ে দিই, টুপি নামিয়ে দিই আর তারপরে ছবি দেখেন, অত ভালো লাগবে? লাগবে না। আচ্ছা জুব্বা পরে আছি, ভালো লাগছে না? লাগছে না। আমি যদি পাঞ্জাবি জুব্বা না পরে পাঞ্জাবি পরি, ওর চাইতে খারাপ লাগবে একটু, পাঞ্জাবি না পরে যদি শার্ট পরি, ওর চাইতে খারাপ লাগবে, লাগবে না? লাগবে না, কিন্তু জায়েজ। আপনাদের জন্য শার্ট জায়েজ, আমার জন্য জায়েজ নয়, আমার জন্য জায়েজ, কিন্তু আমি পরি না। হ্যাঁ তো টুপি ভারত উপমহাদেশে মুসলিমদের মধ্যে যারা সম্ভ্রান্ত সম্মানিত তাদের পোশাক, ইসলামী পোশাক নয়, সুন্নতি পোশাক নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করে, সময় হয়ে যাচ্ছে, লম্বা হয়ে গেল প্রশ্ন উত্তরগুলি। আর টুপি পাঞ্জাবি সুন্নতি পোশাক নয়, কিন্তু পড়ছি এই জন্য বা আলেমরা পড়ছে এই জন্য যে ঢিলা ঢালা পোশাক, ভা তুলনামূলক ভালো পোশাক। নয় নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি সাতক্ষীরা থেকে বলছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে যারা বেঁচে আছে 100 বছরের মাথায় কেউ বেঁচে থাকবে না, প্রশ্ন অনেকে 110-115 বছর বেঁচে আছে কীভাবে? আমি এই হাদিসের ব্যাখ্যা জানতে চাই। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন বলেছিলেন ওই দিন যেই সব সাহাবিরা বেঁচেছিলেন 100 বছর পুরা হওয়ার আগে তারা মারা যাবেন। হ্যাঁ, আর দশম হিজড়িতে বলেছিলেন 110 হিজড়িতে সর্বশেষ সাহাবি মারা গেছেন। আর এটা মানুষের এজ বয়স সম্পর্কে বলা হয়নি যে 100-এর বেশি কেউ বাঁচবে না, বা 110 কেউ হবে না, বা 115 হবে না, এটা আসলে নয়। 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম সাইফ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি আমাদের জাকাত সিরিয়া বা তুরস্কে এর ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদেরকে দেওয়া যাবে কি, দয়া করে আমাকে একটু জানাবেন। দেখেন ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যদি জাকাত দেন তাহলে দেখে দেখে দিতে হবে, তাদের মধ্যে যারা গরিব একবারে কিছু নেই তাদের, ধরেন বাড়িঘর ধ্বংস হয়েছে কিন্তু তার জমি জায়গা অনেক আছে, সম্পদ আছে, তার চলার মতো আছে, তাহলে জাকাত নেওয়া তার জন্য জায়েজ নয়, তাকে জাকাত দেওয়া জায়েজ নয়। কিন্তু অধিকাংশ লোক যাদের বাড়িঘর সব কিছু ধ্বংস হয় তারা মোটামুটি জাকাতের হকদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, রোজা কবুল করেন, 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, আপনাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া আখেরাতে সুখে শান্তিতে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان